হ্যালো এন্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা গ্যাস্ট্রিক ভ্যারিসিস নিয়ে কথা বলবো। আমরা জানি ইসোফেগাসের মধ্যে আমাদের কিন্তু ভ্যারিসিস বা ইসোফেজিয়াল ভ্যারিসিস হতে পারে, মানে আমাদের ইসোফেগাসের যে ভেইনগুলি থাকে এগুলো যদি ডাইলেট হয়ে যায় তাহলে আমরা এটাকে বলছি ইসোফেজিয়াল ভ্যারিসিস। এই ইসোফেজিয়াল ভ্যারিসিস কখনো কখনো আমাদের স্টোমাক পর্যন্ত, মানে স্টোমাকের ওয়াল পর্যন্ত কিন্তু চলে যেতে পারে, তখন এটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ভ্যারিসিস। আজকে আমরা একটি এন্ডোস্কোপি প্রসিডিউরের মাধ্যমে গ্যাস্ট্রিক ভ্যারিসিস ডায়াগনোসিস করব। আপনারা একটি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি স্টোমাকের মধ্যে যে টর্চুয়াস অংশটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ভ্যারিসিস। মানে হলো ইসোফেজিয়াল ভ্যারিসিস কখনো কখনো আমাদের হাই প্রেশারের জন্য আমাদের নিচের দিকে, মানে স্টোমাকের ওয়াল পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করতে পারে, এটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ভ্যারিসিস। সো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এটিকে আমরা বলছি গ্যাস্ট্রিক ভ্যারিসিস। সো আজকে এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।